তুমি কেমন আছো বাবা? চলো ঘরে চলো। এই থাম, কি করলি তুই? এই লোকটা ঘরের ভিতরে যাইব? এই তোর আমি কাজ দিছি যে রান্না বাড়া সব কাজ শেষ কর, আমার ছেলে আসবো খাওয়ার জন্য, আর এখানে বাবার কণ্ঠ পাই তো তার নাস্তে নাস্তে এ পর্যন্ত, তাই না? বেশি বাড়াবাড়ি করবি তো তোর বাপের লোকে তোর লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিবে। যা রান্নার কাছে যা। মা, আমি তো রান্না বান্না করে এসে আর আমার বাবা এতদিন পরে আমার বাড়িতে এসে আমি আমার বাবারে খাইতে দেব না? না, খাইতে দিবি না, এটা আমার বাড়ি, এই বাড়িতে আমি যা কমো তাই হইব। তোরে আমি ঘরের ভিতরে যেতে কইছি, তাই যা যা। বাবা, তুমি আর কোনোদিন এই বাড়িতে আইসো না। আব্বা, তাহলে আমাকে বিদায় দেন, আমরা যাই। আবা জান, তোমার একটা কথা কই, তোমার গার্জেন ছাড়াই তোমার কাছে বিয়া দিছি, তোমার কোনো গার্জেন দেখিনি, কারণ তুমি পোলাটা ভালো, অতি তাড়াতাড়ি সবারই বিশ্বাস করো। কি দরকার ছিল আমার একটা পজলের দায়িত্ব দেওয়ার? ওই বিশ্বাসে তোমার কাছে মায়েরা বিয়া দিছি, পরবর্তীতে তোমার মা বাবার নিয়ে এসো তুমি। আমি জানি আপনার মনটা অনেক খারাপ, আপনার একমাত্র মেয়া আজকে চলে যেতেছে, কিন্তু আব্বা আপনি মন খারাপ করেন না, আর কখনো অযত্ন হইব না। তাছাড়া আমার সময় নাই, নাকি আমার মা বাবারে নিয়ে আসতাম, তাদের সাথে আপনার পরিচয় করাই দিতাম, এখন তো সময় নাই তাই পারলাম না। কিন্তু আমি কথা দিতেছি, পরবর্তী সময়ে আমি বাবার এই মায়ের সাথে নিয়ে আসবো। বাবা, আমার খুব কষ্ট লাগতেছে তোমার ছাড়া যেতে, কোনোদিন তো তোমার ছাড়া আমি থাকি নাই, আর আমার ছাড়া তুমি থাকো নাই, আমি ছাড়া তো তোমার আর কেউ নাই। বাবা, তুমি নিজের খেয়াল রাখো আর আমার জন্য দোয়া করো। তুই চিন্তা করিস না মা, আমি একলা মানুষ, একবার রান্না তিনবার চারবার খাইতে পারবো, আমার দিন একলাই কেটে যাবো গা, তোর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখতে যাবো, এলে তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা কইছেন, যখনই মনটা মেয়ের জন্য কান্না করবো আপনি বিমনে দেখতে চলে যাবেন, কোনো দ্বিধা করবেন না। আর আরেকটা কথা আব্বা, আপনি যে প্রজেক্টের কাজটা দিছি ওটার দিকে একটু লক্ষ্য রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বা আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। নিজের যত্ন রাখেন। আমি দেখতে যাবো না। টাকাটা আলমারিতে তুলে রাখবা, আর শুনো আমি একটু অফিসের কাজে ঢাকার বাইরে যাব, তুমি আবার চিন্তা করো না, ঠিক আছে? কি ব্যাপার, মুখটা কালো কেন? ও বুঝতে পারছি, অনেকদিন হয়ে গেছে তো বাবার কথা মনে পড়ছে, তাই না? দেখছো, দুই দিন ধরে বিয়ে করে সারা পারে না, আজকেই মায়ের উইলা গেছে, সংসারের সব দায়িত্ব টাকা পয়সা সব বোর হাতে তুইলা দিয়ে এসে ঢাকায় যাইতেছে। এই বউ এই সংসারে আসার পরের থেকে আমার অশান্তি শুরু হয়েছে, যেভাবেই হোক এই বউরে এই বাড়ির থেকে আমার বের করাই লাগবো, ব্যবস্থা আমি করতাছি। আচ্ছা তুমি তাড়াতাড়ি ফিরে আসো, ঠিক আছে? আর টাকাগুলো আমি যত্ন করে রাখতে দেবো, মায়ের দিকেও খেয়াল রাখবো আর বাড়ির সব কাজও গুছিয়ে রাখবো। গুড, এই তো আমার লক্ষ্মী বউ। আমি জানি তো তুমি আমার মা বাবাকে কত ভালোবাসো, এই যে আমি না বলতেই তুমি আমার মনের কথাটা বলে ফেলছেন। যাই হোক, তুমি যে আমার সংসারের কথা ভাবো এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যে জায়গায় যেতেছো সাবধানে যাও আর নিজের যত্ন নিও। এই যে আচ্ছা ঠিক আছে, তুমি নিজেকে যত্ন নিও আর একদম মন খারাপ করবা না, ঠিক আছে? আমি বাবাকে বলে দিছি, বাবা তো একবার সময় মতো চলে আসবে। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। Thank you.
কিরে বই, এত জরুরি ভাবে খবর দিলি কে? কি হইছে? অবশ্যই দরকার আছে, এর জন্যই আমার গুণধন ভাইরা আমি ডাইকে আনছি। শোন তোর একটা কথা কই, আমার পোলায় এরে যে ছোটবেলার থেকে এত কষ্ট করে লালন পালন করছে, কত আদর যত্ন করছে, সোনার চামচ মুখে নিয়ে ও জন্ম নিছে, ওরে লেখাপড়া শিখেছে, ও কি করছে লাস্ট মুহূর্তে একটা রাস্তার থেকে ফকিন্নির মায়া ধরে নিয়ে এসে বিয়া করে এই বাড়ির বউ বানাইছে। এখন ওই বউয়ের হাতে সংসারের সব দায়িত্ব দিয়ে দিছে, টাকা পয়সা যা কামায় সব ওই বউর হাতে দেয়। ওই বউরে আমার আর সহ্য হইতেছে না, যেভাবেই হোক ওই বউরে এই বাড়ি থেকে বিদায় করানো লাগবো। কথা তো তুই ঠিকই কইছর, তারাবি, কিন্তু তারানো তো এত সহজ না। আমি একা একা বুদ্ধিতে কুলাই পারতাছি না, দেখি তরে ফোন দিয়ে আনছি। তুইও যদি এই কথা হস তাহলে কেমন হইব? শোনো, এই যে আমি আইছি, যে কোনো একটা ব্যবস্থা হইবই, এখন কি করতে হবে এইটা কও। শুন, আজকে সকালবেলাও সামসর বউয়ের হাতে অনেকগুলো টাকা দিয়ে গেছে, আমি চাইতাছি ওই টাকাগুলো তুই নিয়ে পলাইয়া যাবি এখান থেকে। সামস বাড়িতে এসে যখন টাকার কথা কইব, তখন আমি ওর বউয়ের গাড়ি সব দোষ দিন, যাতে করে সামস নিজেই ওর বউরে বাড়ির থেকে বের করে দেয়। কি কানে ঢুকছে কথা? কিন্তু টাকা চুরি করার আগে ঠিক হইব। চুপ থাক তো, এত কথা কইস না, ঠিক বেঠিক আমি বুঝি না, তোর আমি যেটা কই সেটা কর। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা কবে দিব। ঠিক আছে, এবার আমার লগে আসো। ঠিক আছে চল। এইবার দেখ নে ওই ফকিন্নির বাচ্চাটা এই বাড়িতে কেমন করে থাকে। রেমো, মা রেমো। এই দাঁড়ান, কে আপনি? আমি আমি রিমুর বাবা। ও, তাহলে আপনিই সেই লোক। আমার ছেলে গেছে প্রজেক্টের কাজে, আর এই সুযোগ বুঝে আপনি আপনার ওই দুশ্চরিত্রা কলঙ্কিনী মাইয়ারে আমার ছেলের ঘাড়ে চাপাই দিয়েছেন, তাই না? আপনার আমি ভালোই ভালোই কইতেছি, এই মুহূর্তে আপনি আপনার মাইয়ারে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যান। না না, এটা কি কোন, আমি তো আমার মায়ের আপনার পোলার কাছে জোর করে গোসাই দিনে, আপনার পোলা আমার মায়ের ভালোবাসা নিয়েছে, কইছে সুখে রাখবো। থামেন, আপনাকে মতো ছোট লোকরা আমার খুব ভালো করে চেনা আছে, আপনারা তো সবসময় এই সুযোগেই থাকেন, কবে কোন জায়গায় বড় লোক পোলা পাইবেন আর নিজের মাইয়া ধারে ওই বড় লোকের ঘরে চাপাই দিবেন, চাপাইয়া দিয়া তারপরে সব সম্পত্তির মালিক হইবেন, তাই না? এত চালাকি আমার লগে করে কোনো লাভ নাই, আমি বাইসা থাকতে এই কাম কোনোদিনও হইতে দেব না, যে বাড়ি থেকে বেরোন। না না বেন, আমার এরকম কোনো লোভ নাই, আমরা গরিব মানুষ, আমরা খেতে খাইটা খাই, আমাকে লোভ নাই বেন। বেন আপনি বল বুঝতেছেন, আমার মেয়েটা একটু ডাক দেন না, আমি দেখা করে যাবোগা। বাবা, তুমি কখন আইসো? তুমি আইসো আমার তো একবারও ডাক দিল না, তুমি কেমন আছো বাবা? চলো ঘরে চলো। এই থাম, কি কইলি তুই? এই লোকটা ঘরের ভিতরে যাইব? এই তোরে আমি কাজ দিছি যে রান্নাবাড়ার সব কাজ শেষ কর, আমার ছেলে আসবো খাওয়ার জন্য, আর এখানে বাবার কণ্ঠ পাইতো তার নাস্তে নাস্তা এ পর্যন্ত, তাই না? বেশি বাড়াবাড়ি করবি তো তোর বাপের লগে তোর লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিব। যা রান্না কাজ যা। মা, আমি তো রান্না বান্না করে এসে, আর আমার বাবা এতদিন পরে আমার বাড়িতে এসে, আমি আমার বাবারে খাইতে দেবো না? না, খাইতে দিবি না, এটা আমার বাড়ি, এই বাড়িতে আমি যা কমো তাই হইব, তোরে আমি ঘরের ভিতরে যেতে কইছি তাই যা যা। বাবা, তুমি আর কোনোদিন এই বাড়িতে আসো না, আমি অনেক সুখেই আছি। আর আপনি এখানে দাঁড়াইছেন কেন হনো? আপনি কি নিজে ইচ্ছায় যাইবেন, নাকি আমি দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করবো? না না বেন, দারোয়ান ডেকে গা ধাক্কা দেওয়া বাইক করবো লাগবো না, আমি এখনই যাইতেছি গা, একটু আসছিলাম আমার মায়েরা দেখতে কি সুখে আছে না দুঃখে আছে, এখন দেখে গেলাম খুব সুখে আছেন, খুব সুখে আছেন, খুব সুখে আছেন। রিমু, এক কাজ করো তো, যে সকালে যে তোমার কাছে টাকাটা দিয়েছি তাড়াতাড়ি নিয়ে আসো, আমার আবার বেরোতে হবে। কি বলতেছো, তুমি তো কেবলই আসলা, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপরে যাও। আরে না বাবা, টাকাটা আমার জমা করতে হবে, জমা করে দিয়ে এসে পরে না হয় দুজন একসাথে খাবো, যাও তুমি টাকাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই টাকাটা নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
বেশিক্ষণ দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি আসো। আরে বাবা তাড়াতাড়ি আসো না, আমার লেট হয়ে যাইতেছে তো। দাও টাকাটা দাও। মানে টাকাটা আমি পাইতেছি না। হোয়াট, টাকাটা পাইতেছি না মানে? রিবু, ওই টাকা 1,00,000 টাকা, আর টাকাটা আমার কাজের টাকা। তোমাকে বলতেছি টাকাটা দাও, আর কোথায় রাখছো খুঁজে নিয়ে আসো। আসলে আমি যে জায়গায় রাখছি ওই জায়গায় টাকাটা নাই, ডয়ারের মধ্যে টাকাটা রাখছিলাম, কিন্তু আমি খুঁজে পাইতেছি না। কি ব্যাপার, এ জায়গায় তো চিল্লাতে লিখিসের জন্য? আরে মা আর বলো না, ওর কাছে আমি 1,00,000 টাকা রেখে গেছি, সে টাকাটা বললে এখন পাচ্ছে না। আমার কাছে দিলে তো আমি সিন্ধুকে না সাইনে রাখতাম, টাকা কোনো জায়গায় যাইতো না। এবার বুঝ ছোট লোক বিয়া করে আনার মজা। মা একদম ঠিক কথা বলছ, ওর মতন ফকিনীকে আমার বিয়ে করা একদমই উচিত হয়নি। ফকিনীর নজর কখনো ভালো হতে পারে না। টাকাটা ওই নিয়েছে, টাকা কোথায়, টাকা দে। বিশ্বাস করো তুমি, আমি ওই টাকাগুলো নেই নাই। তুমি যেভাবে দিয়ে দিছো ওইভাবে আমি দয়ারের মতো খুব যত্ন করে রাখা দিছি। আমার তো টাকা পয়সার মতো কোনো লোভ নাই, আমি তো টাকা পয়সারে ভালোবাসি না, আমি তো তোমারে ভালোবাসি। হ্যাঁ তুমি আমার টাকা পয়সারে ভালোবাসো না, আমারে ভালোবাসো, তাই তো? সকালবেলায় তোমার টাকাটা দিয়ে গেছি, রাত্রের বেলা টাকাটা উদাও। তুমি টাকাটা কারে দিছ বলো? আমি টাকা কারে দেই নাই, আমি সত্যি কইতাছি টাকাটা আমি নেই নাই। দেখ বাবা, ও মিথ্যা কথা কইতেছে। ওরে এই মুহূর্তে গাড্ডা ধাক্কা দেয় বাড়ি থেকে বের করে দে, ও তো এই বাড়ির যোগ্যই না, ও তো ছোট লোক ফকিননি। তুমি ঠিকই বলছো মা, ওর মতন ফকিননিকে এই বাড়িতে মানায় না, ওকে বের করে দেওয়াটাই উচিত। এই চল আমরা চল। ও মা টাকাটা দাও। মানে ও কিসের টাকা জানো না? তাছাড়া তোমার গুলোদর বাইকো, মানে আমার মামা সদ্য মামা। মামা কোথায়? তোর মামার কি করবি? মা তুমি হয়তো ভুলে গেছো, আমাদের বাড়িতে আমার রুমে কিন্তু একটা সিসি ক্যামেরা আছে, ওটা দিয়ে কিন্তু আমি সব দেখতে পারি। তাই তোমরা কি করছো না করছো সেটা আমার তোমাকে আর নতুন করে বলে দিতে হবে না। টাকাটা দাও, আমার বউ তো ছোট লোক, গরিব, নজর খারাপ, তাই না? টাকা চুরি করতেই পারে, কিন্তু তোমাকে আর তোমার ভাইকে আমি কি উপাধি দিব মা? ও বাবা, বাবা আমার ভুলে গেছে, আমি আসলে বৌমার উপর অনেক অন্যায় অবিচার করছি, আমি বুঝতে পারিনি বৌমা এত ভালো। বাবা তোরা বাড়ির থেকে কোনো জায়গায় যাস না, আমারে মাফ করে দে বাবা। ছিছি মা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আমি তোমার সন্তান, তুমি আমার কাছে মাপ চাইলে আমি পাপি হয়ে যাব, তোমার মাপ চাইতে হইব না। তুমি যে তোমার বউটা বুঝতে পারছো এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তোরা আয় আমি যাই রান্না বান্না করি গে। আচ্ছা ঠিক আছে, চলো।